হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ভালো আছেন নিশ্চয়ই সবাই। আবারও ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো দেখানোর জন্য। আসলে আমরা কাজগুলো কেমন করি আপনাদেরকে না দেখালে আপনারা বিশ্বাস করবেন না। অবশ্য যে বিল্ডিংয়ের যে ওনার, সে আমাকে বলেছিল যে আসলে তুমি কেমন কাজ করো সেটা তো লোককে দেখানো দরকার। লোকজন যদি আসলে দেখতে না পারে তাহলে তুমি কিভাবে কাজ করো সেটা মুখের কথায় অনেকে বিশ্বাস করবে না। যার জন্যই আমিও চেষ্টা করছি তার কথা স্মরণ রেখে আসলে লোকজনকে দেখানো দরকার। আমরা চেষ্টা করি, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কাজ করে, তবে আমরা একটু আমাদের মতো কাজ করার চেষ্টা করি। দেখুন ওয়ালগুলোতে আমরা অনেক সুন্দর, এগুলো সবগুলোই কিন্তু পেইন্টিং ডিজাইন, আর এই পেইন্টগুলো লং লাইফ। আপনার ভিতরে আমরা লাক্সারি সিল্ক করেছি, দেখুন ময়ূরটাও কিন্তু সেম একই কালার দিয়ে করা, এখানে কোনো প্লাস্টিক ইউজ করা হয়নি, সবগুলোই লাক্সারি সিল্ক, যার ওয়ারেন্টি বা এগুলো লাস্টিং করবে কিন্তু 12 থেকে 15 বছর। আর এই পেইন্টগুলো হচ্ছে ওয়াশেবল, ময়লা যদি লাগে তাহলে আপনারা সেটা ওয়াশ করতে পারবেন। আমরা বাংলাদেশের সকল জেলাতেই কাজ করি। যে দরজাগুলো দেখছেন এগুলো কিন্তু বার্নিশ না, এগুলো হচ্ছে লেকার, এগুলো স্প্রে মেশিন দিয়ে করতে হয়। অনেকে নর্মালিভাবে কেউ কেউ বার্নিশ করে, বাট লেকার যদি করা হয় তাহলে দেখা যাবে যে বার্নিশ থেকে খরচাটা অনেকাংশেই বেশি, তবে লাস্টিংও করে এবং এখানে ঘুণ ধরার কোনো ভয় থাকে না, ঘুণে ধরার কোনো ভয় থাকে না। আমাদের যে এই স্ট্যান্সিং ডিজাইনগুলো করেছি এগুলো দেখুন সম্পূর্ণ নেটের সাথে মিল করে। আপনি নেট থেকে বা গুগল থেকে যে কোনো ডিজাইন আমাদের দেখাবেন, আমরা সেটা মিল সেম টু সেম মিল করে কাজ করে দিব। এই বিল্ডিংয়ের যে ওনার ছিলেন উনি আসলে মালয়েশিয়ান প্রবাসী, উনি খুব অ্যাডভান্স এবং খুব সৃজনশীল। উনি নেট থেকে যে ডিজাইনগুলো দিয়েছে আমরা চেষ্টা করেছি সেটা মিল করে কাজ করে দিতে। ভিডিও কোয়ালিটি ভালো করতে পারছি না, যা হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।